হ্যালো সবাইকে, আমি সিমলি। আমি চলে এসেছি আজও আপনাদের সামনে। আজ আমি বানাচ্ছি এগ অমলেট নুডলস। খুব কম সময়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন, বেশি সময় লাগবে না, 5 মিনিটের মতনই লাগবে। আপনারা ব্রেকফাস্ট আর বাচ্চাদেরকেও করে দিতে পারবেন, খুব খুশি হবে। তাহলে চলুন কীভাবে তৈরি করি দেখিয়ে দিচ্ছি। আর আজ একদমই কিছু লাগছে না, শুধু আমি ডিম নিয়ে নিয়েছি আর নুন নিয়ে নিয়েছি, ডিম 4টা নিয়ে নিয়েছি। ফার্স্ট আমি ডিমগুলো ভেঙে নেব। আমি 4টা ডিম ভেঙে নিয়েছি আর এখানে আমি একটু নুন অ্যাড করব। স্বাদ অনুযায়ী নুন অ্যাড করবেন আর ভালো করে বিট করে নেবেন। আমি বিট করে নিয়েছি, এবার আমি প্যানটা বসিয়ে দেব। আমি প্যানটা হালকা গরম করে নেব। আমার প্যান গরম হয়ে গেছে, এবার আমি ডিমটা দিয়ে দেব। আমি গ্যাসের ফ্লেমটা দেখে নিন, একদম লো ফ্লেমে আছে আমার গ্যাস। আর আমি এবার এটাকে ঢেকে দেব, 2 মিনিটের জন্য আমি ঢেকে রাখব। আমি এবার ঢাকনা খুলে দেখব, আমার 2 মিনিট হয়ে গেছে। দেখুন হয়ে গেছে, খুব বেশি সময় লাগলো না, 2 মিনিটই লাগলো। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর এইভাবে নাড়িয়ে দেখবেন, যদি এভাবে নিচ থেকে খুলে আসে তাহলে ভাববেন যে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিলাম, এবার আমি কেটে নেব। আমি এবার কেটে নিচ্ছি। দেখুন আমার কাটা হয়ে গেছে, এইভাবে কেটে নিতে হবে। এই যে দেখুন, নুডলসের মতন এইভাবে কেটে নিতে হবে। আর এবার আমি প্লেটে নিয়ে নিচ্ছি, প্লেটে নিয়ে আমি গার্নিশ করে নেব। দেখুন আমি এখানে লঙ্কা কুচি দিয়ে দিয়েছি গার্নিশের জন্য, প্লাস আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলেও দিতে পারেন, নাহলে এটা না দিলেও চলবে। বাচ্চাদের জন্য যদি, তাহলে আপনারা লঙ্কা দিবেন না, আপনারা ব্ল্যাক পেপার দিয়ে দিবেন, ভালো লাগবে খেতে। আমি এবার ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি, বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দেবেন, খুবই পছন্দ করবে। খুবই সহজ একটি রেসিপি, খুব বেশি 4 থেকে 5 মিনিটই লাগবে। আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন আর বলবেন কীরকম হয়েছে। আজকে এইটুকুই, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আজকের জন্য এইটুকুই।